প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এসএসসি কেমিস্ট্রি সেকেন্ড চ্যাপ্টারের আরেকটি মজাদার কন্টেন্টে সবাইকে স্বাগতম। আজকে আমরা যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে নিঃসরণ বা ইফিউশন। গত ভিডিওতে আমরা ডিফিউশন নিয়ে কথা বলছিলাম বা ব্যাপন নিয়ে। গত ভিডিওতে আমরা কথা বলেছিলাম কীভাবে একটা পদার্থ স্বতঃস্ফূর্তভাবে ছড়িয়ে পড়ে, আর আজকে আমরা দেখবো যে কীভাবে একটা পদার্থ সুরচ্ছিদ্র পথে বেরিয়ে আসে বা নিঃসরণ ঘটে। চলো বিষয়টাকে চিন্তা করা যায়। সো এই টোটাল কনসেপ্টটা পড়ার আগে আমরা একটা কনসেপ্ট এখানে দিয়ে দেওয়া হয়নি, বা টোটাল বিষয়টা পড়ার আগে। বিষয়টা যেরকম যে তোমার কাছে বেলুন আছে, ধরো এটা একটা বেলুন। সো এই বেলুনটাকে তুমি ফুলিয়ে এর মুখটা বাদাই করে দিলে বা বেঁধে দিলে। সো বেলুনের মুখটা যখন বেঁধে দিলে তখন এই বেলুনের ভেতরে কি গ্যাস রয়েছে, এই গ্যাস চাপগুলো কিন্তু এই গ্যাসের ভেতরে যে মানে এই বেলুনের ভেতরে যে গ্যাসগুলো রয়েছে তার চাপ কিন্তু বাইরের পরিবেশে চাইতে অনেক বেশি, কারণ এখানে স্বল্প পরিমাণের কিছু গ্যাসকে মানে এমনভাবে রাখা হয়েছে এখানে আবদ্ধ করে। সেই গ্যাসগুলো এখানে প্রতিনিয়ত কিন্তু এর চারদিকের দেয়ালে ফোর্স করতেছে, ফোর্স অ্যাপ্লাই করতেছে। হ্যাঁ, এখানে চারদিকে ফোর্স অ্যাপ্লাই করতেছে। সো তুমি যদি এই বেলুনটাকে মানে এখানে ছিদ্র করে দাও কোনো কিছু দিয়ে, তুমি যদি তীক্ষ্ণ কোনো কিছু দিয়ে এই বেলুনটাকে ছিদ্র করে দাও, তাহলে কিন্তু এই ছিদ্র পথ দিয়ে সমস্ত গ্যাস বা সমস্ত বাতাসগুলো বেরিয়ে আসবে পরিবেশ বা বাইরে। এই যে একটা বেলুন থেকে বাতাস বেরিয়ে আসলো, বেলুনের ভেতরের বাতাসের চাপ অনেক বেশি বেশি। সো এই বেলুনের ভেতরে বাতাসের চাপ কিন্তু বাইরের চাপের চাইতে বাতাসের চাপের চাইতে অনেক বেশি, তাই উচ্চ চাপের স্থান থেকে কম চাপের স্থানে সুর ছিদ্র পথে কোনো পদার্থ বেরিয়ে আসাকে ব্যাপন বলে। সো এই কনসেপ্টটায় সরি নিঃসরণ বলা হয়। সো এই কনসেপ্টটায় আজকে আমরা এখানে দেখব সুর ছিদ্র পথে উচ্চচাপের স্থান থেকে কোনো গ্যাস নিম্নচাপের স্থানের দিকে সজোরে বেরিয়ে আসার প্রক্রিয়াকে নিঃসরণ বলা হয়। হ্যাঁ, এখন আমরা কিন্তু এখানে তাই দেখলাম যে একটা বেলুনের ভেতর থেকে একটা সুর ছিদ্র পথে কি গ্যাসগুলো বেরিয়ে আসতেছে। তো এই প্রক্রিয়াটা হচ্ছে ইফিউশন বা নিঃসরণ। একটি বেলুনকে ফুঁদে ফুলালাম, এবার বেলুনের গায়ে একটি টুকরা স্কচ টেপ লাগাও। এখন একটি আলপিন দিয়ে স্কচ টেপের উপর দিয়ে বেলুনটিকে ছিদ্র করো। কি দেখলে? বেলুনের ভেতর সমস্ত বাতাস ছিদ্রপথ দিয়ে সজোরে বেরিয়ে গিয়ে বেলুনটি চুপসে গেছে। স্কচ টেপ না লাগিয়ে বেলুনটা ফুটো করার চেষ্টা করলে সেটি সশব্দে ফেটে যাবে। বেলুনের ভেতরে বাতাসের চাপ বেশি ছিল এবং বেলুনের বাইরের বাতাস চাপ কম ছিল। আচ্ছা, এখানে যে বিষয়টি নিয়ে কথা বলা হয়েছে তা হচ্ছে মূলত যে আমাদের এখানে যদি একটা বেলুনকে আমরা যদি কোনো একটা তীক্ষ্ণ বস্তু দিয়ে এখানে আঘাত করতাম, তাহলে কিন্তু বেলুনটা ধম করে ফেটে যেত। আমাদের অনেক বাচ্চারা বেলুন দেখি আমরা সেটা ফেটে যায় কান্না করে অনেকে, তাই না? সো সেই বেলুন যাতে দাম করে ফেটে না যায় সেজন্য স্কচ টেপ লাগানোর কথা বলা হয়েছে। তো স্কচ টেপ লাগালে সেই স্কচ টেপে যদি আমরা সিদ্ধ করে দেই তাহলে কিন্তু সেখান থেকে বাতাস স্কচ টেপ বলতে আমরা গস টেপ এ জাতীয় কিছু লাগিয়ে দিতে পারি। সো বেলুনের ভেতরে বাতাসে বেরিয়ে আসবে, তাই উচ্চচাপের প্রভাব ছিদ্র পথ পাওয়ার সাথে সাথে বেলুনের বাতাস নিম্নচাপের স্থানের দিকে ধাবিত হয়েছে। এটি মূলত নিঃসরণ, অর্থাৎ সুরচ্ছিদ্র পথে কোনো গ্যাসের অনুসমের উচ্চচাপের স্থান থেকে নিম্নচাপের স্থানের দিকে সজারে বেরিয়ে আসার প্রক্রিয়াকে নিঃসরণ বলে। তাপ প্রদান করলে ব্যাপনের মতো নিঃসরণের হারও বৃদ্ধি পায়। তুমি যদি এই বেলুনটাকে ছিদ্র না করে দাও, হ্যাঁ ছিদ্র করলাম, তুমি এই বেলুনটাকে ভেতরে হাওয়া দিলে, হাওয়া দেওয়ার পরে তুমি হিট প্রডিউস করতে থাকলা, তাহলে কিন্তু একসময় দাম করে ফেটে যাবে। কারণ তুমি যখন হিট প্রডিউস করবে তখন তাদের মধ্যে যে আমরা গত ভিডিওতে আমরা দেখেছিলাম যে আমাদের কঠিন তল এবং বায়ু তিনটে অবস্থান দেখেছিলাম আমরা, যে কঠিন পদার্থের কণাগুলো খুব কাছাকাছি অবস্থান করে। এই কণাগুলোকে যখন আমরা হিট প্রডিউস করি বা হিট দিই, তাপ দিই, তোমরা দেখবা যে যারা লোহার জিনিসপত্র বানায় তারা লোহাটাকে তাপ দেয়। তো যখন আমরা এটাকে তাপ দিই, তাপ দেওয়ার সাথে সাথে কী হয়, তাপ দেওয়ার সাথে সাথে এই কণাগুলো অণুগুলো মানে এই কণাগুলো খুব কাঁপতে থাকে, কাঁপতে কাঁপতে এটা মাঝখানে ফাঁকা জায়গা হয়
এবং কণাগুলো একটু গতিশীল হয়। সো ঠিক একই রকমই বেলুনের ভেতর যে কণাগুলো রয়েছে, এখানে যদি আমরা তাপ দিই তাহলে কিন্তু এটা কি হবে, তাপ দেওয়ার সাথে সাথে এটার কণাগুলো ছোটাছুটি করতে থাকবে এবং এক পর্যায়ে বেলুনটা ফেটে যাবে। আমরা যানবাহনের জ্বালানি হিসেবে সিএনজি কম্প্রেসড ন্যাচারাল গ্যাস, আমরা যে সিএনজি গ্যাসগুলো ব্যবহার করতে থাকি এটাই বলা হচ্ছে যে এটি মূলত উচ্চতাপে সংকোচিত মিথেন গ্যাস। আমাদের পরিবেশে আমাদের মাটির নিচ থেকে যে সকল খনিজ সম্পদ বের করি, আমাদের জৈব যৌগের আমরা এসএসসি কেমিস্ট্রির 11 নম্বর অধ্যায় বা 12 নম্বর অধ্যায়ে আমরা আলোচনা করবো এই বিষয়গুলো নিয়ে, যে যে প্রকৃতিতে যে সকল মিথেন যে সকল গ্যাসগুলো রয়েছে এই গ্যাসগুলোকে উচ্চ চাপে, হ্যাঁ, এত হিট প্রডিউস করা হয় এবং এত চাপ দেওয়া হয় এই গ্যাসগুলো, অধিক চাপ দিয়ে এই গ্যাসগুলোকে কি ব্যবহার করা হয়, যানবাহন চালানোর ক্ষেত্রে ব্যবহার করা হয়, উড়োজাহাজের ক্ষেত্রে এবং বিভিন্ন যন্ত্রপাতি সংক্রিয়করণে এই সকল গ্যাসগুলো ব্যবহৃত হয়। তাহলে এখানে বলছে যে যানবাহনের যে সমস্ত কম্প্রেসড ন্যাচারাল গ্যাস ব্যবহার করি এটি মূলত উচ্চতাপের সংকোচিত মিথেন গ্যাস। যানবাহন চালানোর সময় এটি সিলিন্ডার থেকে সজোরে বেরিয়ে এসে ইঞ্জিনে প্রবেশ করে, অর্থাৎ এখানে নিঃসরণ ঘটতে থাকে বা ঘটে। এবার বাসা বাড়িতে জ্বালানি হিসেবে সিলিন্ডারের গ্যাস ব্যবহার করা হয়, সেক্ষেত্রে মূলত প্রোপেন ও বিউটেন গ্যাসকে উচ্চতাপে সংকোচিত করে তরল অবস্থায় সিলিন্ডারে ভর্তি করা হয়। এই যে আমরা বাসা বাড়িতে এলপিজি গ্যাসগুলি ইউজ করি এগুলোর কথা বলতেছি, এখানে প্রোপেন এবং বিউটেন। এখন প্রোপেন কী এবং বিউটেন কী ব্যাপারে আমরা জৈব যৌগ অধ্যায়টা চ্যাপ্টারে আমরা জানবো। সো চুলা জ্বালানোর সময় যখন সিলিন্ডারের মুখ খুলে দেওয়া হয় তখন এটি গ্যাসের পরিণত হয়, সজোরে বেরিয়ে আসে সিলিন্ডারে। অর্থাৎ আমরা অনেক সময় দেখবো যে স্প্রে করি আমরা বডি স্প্রে যখন আমাদের হিট উপরে যখন আমরা ফোর্স অ্যাপ্লাই করি, হ্যাঁ, চাপ দিই, তখন সাথে সাথে কিন্তু করে অনেকগুলো গ্যাস বেরিয়ে আসে। এই যে বেরিয়ে আসার প্রক্রিয়াটা, এটা কিন্তু একটা নিঃসরণ। সো ব্যাপন নিঃসরণের মূলত একই ঘটনা। এদের মধ্যে মূল পার্থক্য হলো ব্যাপনের ক্ষেত্রে চাপের প্রভাব নেই, কিন্তু নিঃসরণের ক্ষেত্রে চাপের প্রভাব রয়েছে। এই যে একটু আগে বললাম যে স্পেয়ার বোতলটা যখন আমরা উপরে চাপ দিই তখন কি একটা কি চাপ দিয়ে একটা শক্তি প্রয়োগ করি না, এখানে চাপ দেওয়া হয় না, চাপ দেওয়ার ফলে কি হচ্ছে, ভেতরে যে গ্যাসগুলো সেগুলো বেরিয়ে আসতেছে কি দিয়ে, এই সুরচ্ছিদ্র পথে, আমাদের স্পেয়ার বোতলের একদম মাথায় যে সুরচ্ছিদ্র পথ আছে এখান দিয়ে। ব্যাপনের ক্ষেত্রে কোনো কঠিন তরল বা গ্যাসীয় পদার্থ উপযুক্ত মাধ্যমে শব্দকে ছড়িয়ে পড়ে, কিন্তু নিঃসরণের ক্ষেত্রে কেবল গ্যাসীয় পদার্থ গ্যাসীয় মাধ্যমে সুরচ্ছিদ্র পথ দিয়ে সজোর পাত্র থেকে বেরিয়ে বের হয়ে আসে। আচ্ছা, রান্নার কাজে জ্বালানি হিসেবে আমরা সিলিন্ডারে গ্যাস ব্যবহার করি। আমরা যদি শুধু সিলিন্ডারের মুখ খুলে দিই এবং আগুন না ধরায় তবে সিলিন্ডার থেকে প্রথমে সুরচ্ছিদ্র পথ দিয়ে গ্যাস বের হয়ে আসবে, অর্থাৎ এক্ষেত্রে নিঃসরণ ঘটনা ঘটে। এরপর সিলিন্ডার থেকে বেরিয়ে আসা এই গ্যাস ঘরের চারদিকে ধীরে ধীরে ছড়িয়ে পড়ে, এক্ষেত্রে ব্যাপনের ঘটনা ঘটবে এবং এক্ষেত্রে প্রথমে নিঃসরণের তারপর ব্যাপন ঘটনা ঘটবে। আচ্ছা, আমাদের সিলিন্ডারের কথা তো এখানে বোঝানো হচ্ছে যে আমরা যখন আমাদের বাসা বাড়িতে আমরা যখন রান্না বান্না করি তখন তো আমাদের সিলিন্ডারের গ্যাস এখান থেকে যে গ্যাসটা নির্গত হচ্ছে, তো এই বিষয়টা তো আমরা বুঝতে পারি না যখন আমাদের গ্যাসগুলো যখন আমাদের সিলিন্ডার থেকে আসে, সিলিন্ডার থেকে যখন আমাদের গ্যাসগুলো আমাদের চুলাতে আসে, আমাদের চুলা এটা তো এখানে যখন আসে, আমাদের সিলিন্ডার থেকে যখন গ্যাসগুলো আসতেছে এখানে সাথে সাথে আগুন জ্বলতেছে, তো এটা আমরা বুঝতে পারি না। কিন্তু অনেক সময় আমাদের কী হয়, আমাদের যে সিলিন্ডার আমাদের যে গ্যাসের চুলা আছে এই চুলাটার অনেক সময় সুইচ নষ্ট হয়ে যায়। নষ্ট হয়ে যাওয়ার কারণে কী করতে হয়, আমাদের আলাদা এক্সট্রাভাবে আগুনটাকে এখানে দিতে হয়, কাগজে আগুন নিয়ে এখানে দিলে তারপর আগুন ধরে। সো এই আগুন না দেওয়ার পর্যন্ত কিন্তু এখানে যদি আমরা সুইচটা অন করে দিই তাহলে কিন্তু গ্যাস অনবরত বের হচ্ছে, এটা কিন্তু আমরা দেখতে পারতেছি না, কিন্তু এখানে গন্ধ পাওয়া যায় যে গ্যাসটা বের হচ্ছে। সো এই যে গ্যাসটা বের হচ্ছে এটা কিন্তু একটা নিঃসরণ প্রক্রিয়া। সো আজকের ক্লাসটা আমরা শিখলাম যে নিঃসরণের বিষয়গুলো নিয়ে।